দীপিকা শ্রদ্ধার ঠান্ডা লড়াই, রইস কাবিলের টক্কর দেখাতে মুখিয়ে বলিউড। তবে শুধুমাত্র দুই নায়কের লড়াই তা নয়, বলিউড উৎসুক দুই নায়িকা দীপিকা শ্রদ্ধার ঠান্ডা লড়াই দেখতে। একই দিনে মুক্তি পাবে দীপিকার হলিউড ভেঞ্চার আর শ্রদ্ধার ওকে জানো। 20 জানুয়ারি মুক্তির কথা ছিল XXX রিটার্ন অফ দ্য এক্সান্ডার কেস ছবির। কিছুদিন আগে ছবির মুক্তির দিন এগিয়ে তা হয়েছে 13 জানুয়ারি। প্রথম হলিউড ভেঞ্চার বলে কথা, প্রিয়াঙ্কার সঙ্গে তুলনাটাও জব্বর হবে, তাই 2016 মন দিয়ে কাজ করেছেন স্পেশাল এই ছবির জন্য। 2015 শেষে বাজিরাও মাস্তানি, ব্যাস দীপিকার কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি গত বছর। আবার রইস কাবিলের লড়াই এড়াতে এক সপ্তাহ আগে মুক্তি পাচ্ছে ওকে জানো, কিন্তু লড়াই আর এড়ানো গেল কই। আদিত্য শ্রদ্ধা একেবারে সামনাসামনি হলেন টিন শেল্টার টাউনের এ লিস্ট অভিনেত্রী দীপিকার। ভিন ডিজেলের আর দীপিকার রসায়ন ভরা ট্রেলার ইতিমধ্যেই হিট। এদিকে রহমানের সুরে গান হোক বা আশিকি টুর হিট রসায়নের কামব্যাক, সব মিলিয়ে ওকে জানোর ক্রেজ নেহাত কম নয়। দুটি ছবির শেয়ানে শেয়ানে টক্করের পাশাপাশি কিন্তু দুজন নায়িকারই 2017 ভাগ্য নির্ভর করছে দুটি ছবির ওপর। কারণ 2016 দীপিকার ছবির রিলিজ করেনি যেমন, তেমনি বাগি বা রক অন ট্যুর নাচে গানে পারদর্শিতা দেখালো শ্রদ্ধার দুটি ছবি লক্ষ্মী ভাগে একদম পিছিয়ে। এখন দেখার ভাগ্য শিখে ছিঁড়ে কার।